মানুষকে আকর্ষণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে কত রকম সাজসজ্জা কত রকম আলোকসজ্জা এবং কত রকমের বিলাসিতার ব্যবস্থা করা হয় সেটা কম বেশি আমরা সবাই জানি কিন্তু এবার পর্যটকদের আকর্ষণ করতে ল্যাবানন পুলিশ যা করল তা শুনলে আপনি চমকে উঠবেন রদ দেখা হলো কলা বেচাও শেষ শহরে হাফ প্যান্ট নারী পুলিশ বাহিনী মোতায়েন করে ঠিক এই কাজটি করেছে ল্যাবানন পর্যটন শহর ব্রাহ্মণের রাস্তায় রাস্তায় হাফপ্যান্ট নারী পুলিশ দাঁড় করিয়েছেন মেয়র পিএডি। লক্ষ্য ট্রাফিক নিয়ন্ত্রণ আর আসর উদ্দেশ্য পর্যটকদের আকর্ষণ করা কিন্তু পর্যটক আকর্ষণে নারী পুলিশ সদস্যদের হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় দাঁড় করানোর এই ঘটনায় বিতর্ক ছুড়িয়ে পড়েছে লেবনন সহ বিশ্বের বিভিন্ন দেশে দেশটির অনেক নাগরিকই সামাজিক মাধ্যমগুলোতে অভিযোগ করেছেন এর মাধ্যমে পুরুষ পুলিশের তুলনায় নারী পুলিশকে অবমাননা করা হয়েছে কেউ কেউ এই পোশাককে সেক্সিস্ট আখ্যা দিয়ে বলছেন তরুণী পুলিশ সদস্যদের পর্যটক আকর্ষণে ব্যবহার করা হলে লৈঙ্গিক বৈষম্যের সৃষ্টি হবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন পর্যটকদের আকর্ষণ করার জন্য লেবাননে নারী পুলিশদের হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় নামানো কি ঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরও অনেক অনেক ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এইচডিও অ্যাপস ইউটিউব চ্যানেলটিতে